হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আসি হচ্ছে পেহেলগাম, হিল রাইড করতেছি, পেহেলগাম থেকে যাচ্ছি বেতাব ভ্যালি। এর আগের ভিডিওতে দেখছেন আমরা ঘুরছি হচ্ছে আরু ভ্যালি। তো আরু ভ্যালি জায়গাটা খুবই সুন্দর ছিল। আজকে দেখবেন আমরা বেতাব ভ্যালিতে যাব এবং বেতাব ভ্যালি কেমন আপনাদের কাছে এক্সপ্লোর করব। সো বেতাব ভ্যালি যেতে যেতে কিছুটা সুন্দর রোড ভিউ আপনাদেরকে দেখাই, চলেন। এই পাশেও পাহাড়, ওই পাশেও পাহাড়, মাঝখানে রাস্তার পাশ দিয়ে ঝিরি, সুন্দর একটা পরিবেশ। ওই দূরের পাহাড়গুলো দেখতেই পারতেছেন, দূরের পাহাড়ে বরফ জমে আছে। আমরা যখন সকালে আসছিলাম তখন অনেকটাই কম ছিল গাড়ি, বাট এখন বাজে প্রায় হচ্ছে 10:30টার উপরে, এখন অনেক বেশি গাড়ি বেড়ে গেছে, এখন ট্যুরিস্টরা অনেক বেশি ঢুকতেছে। তো আরু ভ্যালি, বেতাব ভ্যালি কোথায় পেহেলগাম আসলে চেষ্টা করবেন সকাল সকাল, আমাদের মতো সকাল সকাল রওনা দেওয়ার জন্য। তাহলে আপনারা হচ্ছে পেহেলগামে না থেকে একদিনে ঘুরে কমপ্লিট করতে পারবেন। এই জায়গাটাও সুন্দর লাগতেছে। ইটস এ বিউটিফুল প্লেস, খুবই সুন্দর সুন্দর জায়গা আছে পেহেলগামে। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে বেতাব ভ্যালিতে। অনেক লম্বা ট্রাফিক জ্যাম পেলাম বেতাব ভ্যালি আসার রাস্তায়। তো এখন যাচ্ছি বেতাব ভ্যালি, আর বেশি একটা দূর নাই, বাট অনেক লম্বা জ্যাম, অনেক লম্বা জ্যাম, একবারে বেতাব ভ্যালি পর্যন্ত জ্যাম। হয়তোবা বেতাব ভ্যালি টিকিট কাউন্টারে জ্যাম এটা, মেবি। তো যেহেতু এখানে একটা টার্ন, এই জন্য দেখি আস্তে আস্তে আগায় যাই। অনেক লম্বা জ্যাম বেতাব ভ্যালি রাস্তায়।
তো এবার ফাইনালি চলে আসছি বেতাব ভ্যালিতে। সামনেই হচ্ছে দেখাচ্ছে বেতাব ভ্যালি, সামনে যে 150 মিটার নিচে দেখি যে কোথা থেকে বেতাব ভ্যালি 150 মিটার নিচে। এদিক দিয়ে না ভাই, রাস্তা ভুল হয়েছে, এটা তোমার নিচ দিয়ে দেবো, নিচ দিয়া বুঝছ। তো ভিউয়ার্স, এই হচ্ছে বেতাব ভ্যালি, আমরা চলে আসছি বেতাব ভ্যালিতে। নামো, তুমি নেমে যাও। আসলে এই হিলের মধ্যে যদি এরকম জাম থাকে তো বাইক নিয়ে চলাটা আসলে খুবই কষ্ট, তো এই জন্য পারভেজ ভাইকে নামাই দিছি, আমি সামনের দিকে আগাই। তো আসলে অনেক ঝামেলা হয়ে গেলো বেতাব ভ্যালিতে আসা, এখন না আসা উপায় নাই, আসতে বাধ্য, কারণ গাড়ি ঢুকাই দিছি। জায়গাটা খুব সুন্দর উপর থেকে যা দেখলাম, তো আসলে এখানে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা অনেক, এক গাড়ি আরেক গাড়িকে লাগাই দিচ্ছে, এটা হইতেছে ওইটা হইতেছে, নানান রকম ঝামেলা। এর মধ্যে আবার এই গরমের মধ্যে রাইডিং জ্যাকেট পরা খুবই বিরক্ত লাগতেছে। ফাইনালি আমরা এখন চলে আসছি বেতাব ভ্যালিতে। তো বেতাব ভ্যালি জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে আগে একটু দেখাই নেই বেতাব ভ্যালিটা কেমন। তো এটাই হচ্ছে বেতাব ভ্যালি, বেতাব ভ্যালিতে হাঁটতেছি, ঘুরতেছি, দেখতেছি। এটাও সুন্দর, বাট এটাতে আসার পর কেমন জানি একটু বোরিং লাগতেছে, ক্লান্ত লাগতেছে, আর এতে অতিরিক্ত মানুষজন বেশি। আসলে সবগুলোতে মানুষ বেশি, এখন সকালবেলা আমরা অন্যটায় গেছিলাম, এই জন্য মানুষ তেমন একটা পাই নাই, বাট এখন প্রায় দুপুর হয়ে গেছে, 12টা বাজে, অনেক মানুষজন দিয়ে ভরে গেছে। আমরা বেতাব ভ্যালিতে আসছিলাম, বাট বেতাব ভ্যালিতে অনেক রাশ, অনেক মানুষজন, তো এই জন্য আসলে শান্তি মতো ঘুরতেও পারতেছি না। তো এখন আমরা বেতাব ভ্যালি থেকে চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে বেতাব ভ্যালি থেকে বের হয়ে আবার হচ্ছে পেহেলগাম হয়ে শ্রীনগর চলে যাব। আর আসলে বেতাব ভ্যালি জায়গাটা সুন্দর, বাট এত পরিমাণে মানুষ, যে কোনো সুন্দর জিনিসে অথবা যে কোনো সুন্দর জায়গায় যখন অতিরিক্ত মানুষজন হয়ে যায়, বেশি ঘিজিবিজি হয়ে যায়, তখন দেখবেন ওই জায়গাগুলো আর ভালো লাগে না। তো হচ্ছে বেতাব ভ্যালিতে আসলে আমরা গেছিলাম, বাট আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ হচ্ছে জায়গাটাতে অনেক বেশি মানুষজন, অনেক বেশি রাশ, আর বাইক পার্কিংয়ের প্যারা
এরপর হচ্ছে এই যে দেখতেই পারতেছেন কত বড় সিরিয়াল জাম, অনেক লম্বা জাম লাগে। তো এসব এই সমস্ত কারণে আমরা খুব তাড়াতাড়ি বেতাব ভ্যালি থেকে বের হয়ে গেছি। তো আপনাদেরকে পেহেলগামে আরও ভ্যালি, বেতাব ভ্যালি এগুলো দেখালাম। তো আপনারা দেখলেন আমি হচ্ছে বেতাব ভ্যালিতে ঘুরলাম, সামনেই দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ঝর্ণা। এটা হচ্ছে বেতাব ভ্যালির, এটা হচ্ছে বেতাব ভ্যালির পাশ দিয়ে যে পাহাড়ি ঝর্ণাটা নেমে গেছে, এটাই হচ্ছে সেই ঝর্ণা অথবা পাহাড়ি নদীও বলা যায়। তো এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, বেশ কয়েকটা ছবি টবিও তুলেছি, তো সুন্দর লাগছে বেতাব ভ্যালি জায়গাটা। আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।